জনসাধারণের জন্য বহুল প্রত্যাশিত মেট্রো রেল ঘুরতেই এসেছেন যাত্রীরা। তাদের বেশিরভাগই নতুন, জানেন না ট্রেনে কিভাবে উঠবেন, ট্রেনে কি করা যাবে আর কি করা যাবে না। মেট্রো রেলে ওঠা থেকে শুরু করে নামা পর্যন্ত প্রক্রিয়াটি জানিয়ে দিচ্ছি আপনাদের। শুরুতেই টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হবে, চাইলে ম্যানুয়াল বা কার্ডের মাধ্যমে টিকিট নিতে পারবেন। দুই ধরনের টিকিটের জন্য আলাদা কাউন্টার থাকবে। কার্ড কিনতে হলে মেট্রো রেলের বিক্রয় মেশিনে গন্তব্য বাটন, এরপর কার্ড সংখ্যা নির্ধারণ বাটনে প্রেস করতে হবে। সেটা নিশ্চিত হওয়ার পর মেশিনে খুচরা টাকা দিতে হবে। টাকা কোনোভাবেই পুরনো এবং ভাঁজ থাকা যাবে না। টিকিট কাটার পর চলন্ত সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্মে গিয়ে দেখা যাবে কার্ড পাঞ্চ করার এবং ম্যানুয়াল টিকিটে প্রবেশের গেট। সেখানেও লাইনে দাঁড়িয়ে সংশ্লিষ্টদের সাহায্যে কার্ড পাঞ্চ করে ভেতরে ঢুকবেন। কার্ডটি সংগ্রহ করে অপেক্ষা করলে কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। ট্রেনের দরজার বাইরের মেঝেতে হলুদ বর্ডার লাইন আছে, সেখানে কোনোভাবেই পা রাখা যাবে না। ট্রেন আসলে স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলে যাবে। লাইনের শৃঙ্খলা বজায় রেখে ট্রেনে উঠতে হবে। ট্রেনে কোনো রকম খাবার খাওয়া যাবে না। ট্রেনের দরজায় দাঁড়ানো যাবে না, সিট না থাকলে ধরে দাঁড়ানোর জন্য প্যাসেঞ্জার হ্যান্ডেল আছে। এছাড়া আয়রনের পিলারও আছে, তাই হালকা ঝাঁকুনির সমস্যায় এগুলো ব্যবহার করতে হবে। কারো সমস্যা হয় সেভাবে দাঁড়ানো যাবে না। প্রত্যেক বগিতে দুটো করে বাটন আছে, জরুরি প্রয়োজনে সেখানে প্রেস করে অপারেটরের সঙ্গে কথা বলতে পারবেন। মেট্রো রেলে যেহেতু ওয়াশরুম থাকে না, তাই সেরকম প্রয়োজন হলে ট্রেন থেকে নামতে হবে। আর গন্তব্যে পৌঁছাতে যেহেতু 5 মিনিটের বেশি লাগে না, তাই এ বিষয়ে খুব একটা ঝক্কি পোহাতে হয় না। গন্তব্যে পৌঁছে কার্ড মেশিনে পাঞ্চ করলে সেটা জমা হয়ে যাবে। একইভাবে বের হওয়ার রাস্তা দিয়ে গন্তব্যে নেমে যাবেন। এম জান্নাত, নিউজ বাংলাদেশ।